দুই ধরনের রুটি বেকারি দেখাচ্ছেন আজকে দেখাচ্ছি এটা হলো ইলেকট্রিকটা আচ্ছা ইলেকট্রিক রুটি এটা হলো নন ইলেকট্রিক আচ্ছা তো আমার কাছে দুই রকমই কিন্তু আছে তাই আমি সবার আগে আমি আপনাদেরকে যে নন ইলেকট্রিকের ব্যাপারটা কথাটা বলি আচ্ছা নন ইলেকট্রিক কাজটা হলো শুধু বেলার কাজটা হবে আচ্ছা আমরা আপনি হাতের যে খামিটা করি খামিটা করার পর এটা মধ্যে বেলবে বেলা পর তাও মধ্যে দিয়ে দিবেন শুধু রুটিটা তৈরি হবে বেলা হবে না এটা কিন্তু ভাজা হবে ভাজা হবে শুধু বেলার জন্য আর আপনি যদি ভাজা এবং বেলতে চান সেটা হলো এটা আচ্ছা এর মধ্যে ভাজা হবে বেলা হবে বেলা হবে দুটেই তাই এটা আমি আপনাদের একটু আনবক্স করে দেখানোর আগে একটা জিনিস আমি আপনাদেরকে বলতে চাব যে ভিউয়ারদেরকে সবার আগে বলবো এই রুটি মেকারের যে ইঞ্চিটা অনেকে জিজ্ঞাসা করে ভাই এটা কয় ইঞ্চি রুটিটা হবে কয় ইঞ্চি রুটি হবে লেখা আছে কিন্তু একটা 10 ইঞ্চি আচ্ছা এটা হলো 10 ইঞ্চি রুটি হবে সর্বোচ্চ 10 ইঞ্চি রুটি হবে এরপর আমরা চাইলে আপনি এটার মধ্যে 8 ইঞ্চি করতে পারবেন 9 ইঞ্চি করতে পারবেন 10 ইঞ্চি পর্যন্ত সর্বোচ্চ করা যাবে এই একটা দুই নাম্বারটা হলো এটা রেগুলেটর সিস্টেমটা আছে যেটা আপনি হিট কন্ট্রোল করতে পারবেন আপনি আচ্ছা কম বেশি করা যাবে হ্যাঁ আর এখানে আপনি কোম্পানি মডেল নাম্বার দাও আছে এটা কত ওয়াটে চলবে এখানে সবকিছু ডিটেইল লেখা আছে কারণ এই জিনিসগুলো কিন্তু অনেক আপুরা অনেক ভাইরা কিন্তু এটা জানতে চায় যে ভাই এটা ওয়াটটা কত ভোল্টটা কত বা এটা কত মডেল এই জিনিসগুলো এখানে লেখা আছে তাতে এখন আমি আনবক্স করে দেখাচ্ছি এখন আপনাকে এটা হলো সিটি ক্যাসেট যদি বিস্তারিত যদি কোনো কিছু জানার দরকার হয় এটা মধ্যে সবকিছু দেওয়া আছে আপনারা চ্যানেলে এটা দেখতে পারবেন এটা হলো আপনার জায়গা ক্যাটালগ এটা মধ্যে সবকিছু নিয়ম কানুন গুলো লেখা আছে এটা হলো ওয়ারেন্টি পেপার কোম্পানি থেকে ওয়ারেন্টি পেপারটা দেওয়া আছে আর আপনি এই হলো আপনার ফোল্ডার এই হলো রুটি মেকারটা হ্যাঁ আচ্ছা যেখানে আমি নন ইলেকট্রিক এবং ইলেকট্রিক দুটি দেখানো হয়েছে তো এখন আপনাদের যার যেটা চয়েস সেটা আপনারা ইউজ করতে পারবেন সবার আগে আমি ভিতরটা দেখাই আপনাদেরকে রুটি হবে পরোটা হবে চাইলে আপনি এটার মধ্যে আপনি যদি আপনাকে যদি কোনো সময় ডিম টিম যদি ভাজতে চান সেটাও করতে পারবেন আচ্ছা হ্যাঁ এটা ডিমও ভাজতে পারবেন জাস্ট দিয়ে এটাকে দিয়ে একটু প্রেসারটা দিয়ে চাপ দিয়ে দিবেন খুব সুন্দর মতো রুটি হবে এখানে দেওয়া আছে আবার আপনি লাইট দেখেন লাল এবং সবুজ দুইটা রঙের লাইট দেওয়া আছে লালটা হলো পাওয়ার আর এটা রেস্ট যখন রুটিটা হয়ে যাবে তখনই আপনি সবুজ বাতিটা জ্বলবে আচ্ছা ঠিক আছে আর এটা হলো মিনিমাম ম্যাক্সিমাম সেটা হলো হিট কন্ট্রোল করার জন্য আপনি বাড়িতে পারবেন কমাতে পারবেন হ্যাঁ কারণ এটার মধ্যে রুটিটা যখন রুটিটা কখনো পুড়বে না আর খুব সুন্দর রুটি হবে এটার মধ্যে কেন রুটিটা কিন্তু সবারই একটা ফ্যামিলি মেম্বার যদি সবারই কিন্তু কম বেশি কিন্তু লাগে আর দরকার রুটি এটার মধ্যে রুটি আপনি বেলতেও পারবেন চাইলে আপনি এটা ভাজতেও পারবেন যখন কারেন্টে ফ্ল্যাগটা লাগিয়ে দিবেন এটা ভাজা বেলা হবে আর যদি ফ্ল্যাগটা খুলে দিবেন শুধু বেলার কাজ যদি করতে চান তো ফ্ল্যাগটা খুলে শুধু দিবেন এটার মধ্যে রুটিটাই মাঝখানে দিবেন একটা দিয়ে দুই রকমের কাজ হবে জি এটা চাপ দিয়ে শুধু ছেড়ে দিবেন শুধু বেলার কাজ হবে ঠিক আছে এটা ভাজা এবং বেলা আর এটার যে অপশনটা হলো এটার মধ্যেও আপনি শুধু হলো বেলার কাজ এটা 15 দিন পর পর চেঞ্জ করতে হবে কখন বুঝবেন সাবিন তেল দেখবেন পলি দিনটাই আস্তে আস্তে আপনি জায়গা যে কোনো তেল দিলে হবে যে কোনো তেল দিলে হবে প্রত্যেকটা কিন্তু ভিডিও দিয়েছি বলছি কিন্তু এখন 10 ইঞ্চি আমরা ভিডিও দেইনি এই 10 ইঞ্চিটা দুইটা ইলেকট্রিক এবং নন ইলেকট্রিক দুইটা একসাথে আমি দিয়ে দিচ্ছি আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি আপনাদেরকে বলবো ইলেকট্রিকের যে সাইজটা 10 ইঞ্চিটা ছিল 2000 8 ইঞ্চিটা ছিল 1600 9 ইঞ্চি ছিল 1800 এটা হলো আমার নন ইলেকট্রিক কাঠেরটা আর কাঠেরটা আর এই কাঠটা হলো মেহগুনি কাঠ মেহগুনি কাঠ কাঠের জন্য গ্যারান্টি থাকবে 10 বছর কাঠ যদি কোনো সময় নষ্ট হয় ফেটে যায় আমরা চেঞ্জ করে দিব আচ্ছা আর মিয়াপুর এই কোম্পানির গ্যারান্টি হবে 5 বছরের 5 বছরের ভিতরে যদি নষ্ট হয়ে যায় প্রোডাক্টটা সেটা আমাদের কাছে পাঠিয়ে দিবেন সেটা আমরা চেঞ্জ করে দেবো সেক্ষেত্রে কোনো পার্সে টাকা পয়সা আপনাকে পে করতে হবে না জি না আর এটার প্রাইসটা পড়বে আপনি দেখে একদম ফিক্সড এই 10 ইঞ্চিটা এর দামটা রাখা দেবে 2600 টাকা জি এর দামটা পড়বে 2600 টাকা কেন পড়বে এটা হলো 10 ইঞ্চি সাইজ 10 ইঞ্চি বড় কি আর এখনো হয় এটা কিন্তু 5 বছর ওয়ারেন্টি পাবে আচ্ছা ভাই এটা রুটি তৈরি করার পর এটাতে যে যদি রুটিটা লেগে থাকে সেক্ষেত্রে ওয়াশ করা যাবে না হ্যাঁ এটার মধ্যে যখন রুটিটা কোনো জন এখানে লেগে যাবে তখন হালকা আপনি একটা টিস্যু কাপড় বা কাজ শেষে এটা কি ওয়াশ শেষে হ্যাঁ এটা ওয়াশ করবেন একটা টিস্যু কাপড় দিয়ে বা একটা সুতি কাপড় দিয়ে শুধু মুছে দিবেন আর না হলে শুকনো কাপড় দিয়ে আচ্ছা ভেজা কাপড় দেওয়া যাবে না ভেজা কাপড় দেওয়া যাবে যখন ঠান্ডা হয়ে যাবে ঠান্ডা হয়ে গেলে তখন দেওয়া যাবে ভেজা কাপড় আর এমনি যদি গরম অবস্থা একটা টিস্যু দিয়ে মুছতে পারবে আচ্ছা ঠিক আছে আর কাঠের তো কোনো সমস্যা নেই তাহলে আপনি শুকনো কাপড় বা ভেজা কাপড় যে কোনো কাপড় দিয়ে মুছতে যে কোনো কাপড় দিয়ে মুছে যাবে
এটার মধ্যে আমাদের পনিটা দেওয়া থাকে, পনিটা রোলটা কস্টিটা সব দিয়ে দিব। আর আমাদের যে ক্যাটালগটার মধ্যে আমাদের সব রুটি নিয়ম কানুনগুলো সবকিছু লেখা থাকে, সবকিছু লেখা আছে। পেপারটা বক্সটা আমরা সাতটা থেকে দেখে দিয়ে দিব, ঠিক আছে? আমাদের ফোন করলে আমরা অবশ্যই আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো। আর আপনার জায়গা আমাদের 14 নম্বর গলি, ঠিক আছে? আর একটা কথা বলে দিই ভিউয়ারদেরকে, আমাদের প্রোডাক্টটা যারা নেবেন আপনাদের ঢাকার ভিতরে হলো ডেলিভারি চার্জটা পে করতে হবে, ঢাকার বাইরের জন্য ডেলিভারি চার্জটা পে করতে হবে। আচ্ছা, আর ঢাকার ভিতরে হলো আমাদের ক্যাশ অন ডেলিভারি, ঢাকার বাইরে প্রোডাক্টটা যারাই নেবেন আমাদের 500 থেকে 1000 টাকা আগে বিকাশে ডাউন পেমেন্ট করতে হবে, বাকি টাকাটা আপনি কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন। হ্যাঁ, এই সিস্টেম আমরা দিই। আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আমার চ্যানেলের সঙ্গে সাবস্ক্রাইব করে রাখবেন। সো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দু ধরনের যে রুটি মেকার রয়েছে বিক্রমপুর কুকারে, যে কালেকশনগুলো রয়েছে দুই ধরনেরই দেখালাম, ইলেকট্রিক এবং নন ইলেকট্রিক। আপনারা যারা এই প্রোডাক্টগুলো নিতে চাচ্ছেন তারা আপনারা সরাসরি এখানে যোগাযোগ করবেন, আর স্ক্রিন জুড়তে আপনারা নাম্বার পাচ্ছেন, সেই যোগাযোগ করার জন্য আপনারা চাইলে এখানে অনলাইনের মাধ্যমে ক্রয় করতে পারবেন, পাইকারি এবং খুচরা এখান থেকে নিতে পারবেন। এ বলে আমি এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।